লাগি আছে দুই দিন আর নতুন কাপড় তো মার্কেটে ঝুলতা ছড়ি দেখা আউশ মিটাই দেবে সারা তো কোনো বুদ্ধি নাই একবার মামার নাম হইরা বাচ্চা আছি মামা খুব কষ্টে দিন অতিবাহিত করতেছি মামা সারা দিন 300 টাকা কামাই করছি ঈদের বাজার এবার সেমেচিনি খামু করতে আর প্রবলেম করে কি দেবো কোন জামা কাপড় দেওয়ার কোনো সিস্টেম নাই জামা কাপড় এখনো কিনেন নাই না করতে কিনুম বাবা এই সামান্য আয় কিনা যায় টাকা সব দুগা ডাইল ভাত খেতে গেলে 100 টাকা লাগে কামাই করছি 300 টাকা বাবা এই সময় আর প্রবলেম কি কিনে দিই এক সময় কমলাপুর স্টেশনের কুলিদের সোনালী জীবন থাকলেও দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির বাজারে তাদের জীবন এখন কেবলই ধূসর কিভাবে ঈদ করবেন তারা এবার ঈদে পোলামন্ত্রে জামা কাপড় ভাড়া রেখে কিনে দিতে পারি নাই পোলামন্ত্রে পণ্ডিত আছে আপু টাকা দৌ টাকা ইনকাম করতে পারি নাই তখন পোলামন্ত্রে দুমুখী আমি এখন তুরি কিনি নাই কিন্তু আমার সংসারের ফ্যামিলির আল্লাহর রহমতে দিয়া দিছি যে টাকা ইনকাম করি খাওয়া দাওয়া 2-300 টাকা তাহে ওর একটা জামা কিনতে গেলে হাজার মার্কেটে 1,500 টাকা অনেক তফিকটা তো নাই 1,500 টাকা দামি জামা রেখে না দেবো মায়েরা এখন ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়া সেরা পণ্যে সেরা অফার ওয়ালটন মিলেনিয়া আজকে তো ঈদের বাজার হচ্ছেন নি ঈদ অনুসারে আগে যেরকম কাজ করতাম গেছে বছর এই বছর এরকম কাজ হয় নাই এই বছর মানুষ একদম পাতলা অল্প অল্প যাইতাছে আগের বছর তো দুনিয়ার ভিড় হয়েছে আমাদের কাজ হয়েছে এখন তো কাজ কম হালকা দেখা যার যার মাল টাইনা লইয়া যায় বেশিরভাগ ওই দেখেন না ওই যে 3 লেদার আনছে 150 টাকার কাম হেরাই টাইনা লইয়া যাইতেছে যার মন চাই হ্যাঁ দেয় আর ঈদের সময় তো আমরা দাম দুম কই না যে যা দেয় কেউ 500 দেয় কেউ 100 দেয় কেউ 50 দেয় দেওয়ার কোনো শেষ নেই হ্যাঁ কাজ যে টাইমে বেশি ছিল এই টাইমে তো আমাকে ঈদ হয়েছে ভরপুর কেউ মনে করেন 15 রোজার টাইমে বাড়িতে গেছে গা কেউ 18 রোজার টাইমে বাড়িতে গেছে গা কেউ 26 রোজার আগে বাড়িতে গেছে গা এবারকার সবাই রয়ে গেছে কাম কাজ কম দেখা সবাই রয়ে গেছে যাইব আর কি চান রাইতে সব সকালে তো মিটাইতে পারি না সকালবেলা আপনার রাইতে 3:30টায় কাম করছে 300 টাকা বর্ষ করে 150 টাকা আমরা তো রোজা রাখতে পারি না এখন ফ্যামিলির জন্য কি নতুন কাপড় কিনছেন এখনো হয়নি তারপরে দেই লোকজন আছে যদি কিছু খেল তেল করে তাহলে কিনতে পারবো আর কি রেলের তো কাজ করেন আপনারা রেলের পক্ষ থেকে কি ঈদ উপলক্ষে কোনো উপহার টুপার দেয় আমরা দেয় গেলে কোনো সুবি পাই না সরকার থেকে দেয় না কোনো কিছু না ঈদের মধ্যে নতুন কাপড় কিনবেন না কেমনে কিনে কোন পয়সা নাই তো বাবা পয়সা ছাড়া কি দিয়ে কিনবো আর আমাদের কোনো রেল থেকে কোনো বেতন নাই আমরা বিনা বেতন ঈদ উপলক্ষে উপহার না কিচ্ছু নাই কেউ চেতনা প্রবেশ করবে না বিনা টিকিটে ট্রেনে